আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। কেননা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, ভিডিওতে শেয়ার করে এবং কমেন্ট করে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের কৃতজ্ঞতা ঋণ কিছুটা হলে যাতে শোধ করতে পারি, সেজন্য ভালো ভালো ভিডিওগুলো উপহার দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। সুতরাং আজকের ভিডিওটি আমি একটি লাইভ প্রজেক্ট দেখাবো, কিভাবে একটি লাইভ প্রজেক্ট আপনি আপনার ক্লায়েন্টকে সাবমিট করবেন, স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। অনেকেই বলেন ফাইবারে অ্যাকাউন্ট করে কাজ পাওয়া যায় না, আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা বিগিনার লেভেলে রয়েছেন, আজকের ভিডিওটি তাদের জন্য হেল্পফুল হবে। কেননা এই প্রজেক্টের মধ্যে আমি দেখাবো যে কিভাবে ফাইবারের একটি প্রজেক্ট সাবমিট করবেন, স্টেপ বাই স্টেপ কাজগুলো করে। আজকের কাজটির মধ্যে রয়েছে হচ্ছে ইমেল কালেকশন, ইমেল কালেকশন কিভাবে করবেন, এই কাজটুকু কোন রকম দক্ষতা বা কোন রকম অভিজ্ঞতা, কোন রকম ইনভেস্টমেন্ট অথবা কোন রকম এক্সপেরিয়েন্স অথবা কোন রকম ট্রেনিং ছাড়া খুব সহজে ঘরে বসে আপনি আপনার ডিভাইস ইউজ করে সাবমিট করতে পারেন। অনেকেই বলেন ফাইবারের মধ্যে কাজ পাওয়া যায় না, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ফাইবারে কাজ পেতে হলে আপনার যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটার মধ্যে হচ্ছে প্রথমত আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে যদি আপনি অপেক্ষা করেন তাহলে আপনার সামনে কাজ আসতে বাধ্য। আমি আজকে যে প্রজেক্টটি দেখাবো সেটি একটি ইমেল কালেকশনের প্রজেক্ট, এবং এই ইমেল কালেকশনের প্রজেক্টটা কিভাবে করতে হয় সেটি যদি আপনি না জানেন তাহলে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আরো একটি কথা না বললে নয়, ভিডিও শেষে আমি দেখিয়ে দিব কিছু সিম্পল ট্রিক্স এবং ট্রিক্স এবং কিভাবে আপনি ফাইবারের মধ্যে হিউজ পরিমাণ কাজ পাবেন এবং কিভাবে রিলেশন ডেভেলপ করবেন সেই ব্যাপারে কথা বলবো। স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। তো ফের সে একটু পরেই সাথে থাকুন। অলরাইট, চলে এসেছি আমার আজকের কাঙ্ক্ষিত প্রজেক্টের মধ্যে। আমি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে প্রজেক্টের ডিটেলস লিখেছি আপনাদেরকে। আগে প্রথমত যে কাজটি করতে হবে, আপনি যে কোনো একটি ডক ফাইল নেবেন, ডক ফাইলের মধ্যে আপনার ক্লায়েন্টের যে প্রজেক্টটি সেই প্রজেক্টের ডিটেলসগুলো লিখবেন। লিখার পরে তারপর আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকবেন, এতে করে আপনার কাজ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনি সেভ করে কাজ করবেন। এবং এখানে একটি বড় রাখা ভালো, এই সিম্পল প্রজেক্টের জন্য, তার মানে ইমেইল প্রজেক্টের জন্য আমি জাস্ট $20 পেয়েছি। এই ডলারটি ছোট হলেও কিন্তু নতুন হিসেবে কিন্তু মন্দ নয়, কেননা একটি কথা রয়েছে, সামথিং ইজ বেটার দেন নাথিং। সো আপনাকে শুরু থেকে বড় ধরনের প্রজেক্টের আশা করা যাবে না। শুরুতে যদি আপনি ছোট ছোট প্রজেক্টের আশা করেন তাহলে রিলেশন ডেভেলপ করার মাধ্যমে আপনি ক্লায়েন্ট থেকে আরও বেশি কাজ আদায় করতে পারবেন এবং সাথে সাথে টিপস পাবেন। সো অনেক বকবক করেছি, মূল আলোচনায় ফিরে আসা যাক। ফাইবার ক্লায়েন্টস অর্ডার ডিটেলস এস্টিমেটেড ইমেল, আমাকে প্রায় 500 ইমেল কালেকশন করতে বলেছে। এই 500 ইমেল কিভাবে কালেকশন করতে হয় সেটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো কিওয়ার্ডটি রয়েছে এখানে রেস্টুরেন্ট, আপনাকে বিভিন্ন ধরনের কিওয়ার্ড দিতে পারে, বারবার অথবা রেস্টুরেন্ট অথবা হোটেল অথবা যে কোনো ধরনের জিম, যে কোনো কিওয়ার্ড আপনাকে প্রোভাইড করতে পারে ক্লায়েন্ট। সো আপনাকে কিওয়ার্ড বেসিস কাজ করতে হবে। এবার যেটি সেটি হচ্ছে লোকেশন, কোন লোকেশনের আন্ডারে আপনাকে কিওয়ার্ড বেসিস ইমেলগুলো কালেকশন করতে হবে সেটি তা সেটি সে আমাকে ধরে দিয়েছে। সো ইউএসএর অঙ্গরাজ্যের মধ্যে যে সমস্ত অঙ্গরাজ্য রয়েছে, যেমন নিউ ইয়র্ক রয়েছে, সান ফ্রান্সিসকো রয়েছে, সান ডিয়েগো, টেক্সাস, এই চারটি স্টেটের ইমেলগুলো, তার মানে রেস্টুরেন্টের যে ইমেলগুলো রয়েছে সেই ইমেল আমাকে কালেকশন করে দিতে বলেছে এবং আমাকে সাবমিট করতে বলেনি অস্টিন, তার মানে নিড নট ইনক্লুড এর মধ্যে অস্টিন, এটি স্টেট, এই স্টেটের কোনো ইমেল তার লাগবে না। টার্গেটেড সোর্সেস হচ্ছে ফেসবুকের, টুইটার এবং ইনস্টাগ্রামের, এবং ইমেল সার্ভিস প্রোভাইডার হচ্ছে জিমেল, ইয়াহু, হটমেল, এবং সে আমাকে পেমেন্ট করেছে $20। এবং অনেকেই বলে রাখতে পারেন যে এই ছোট কাজটি আপনি কেন করতে গেলেন, আমি আপনাকে বলছি যে আপনি যদি বিগিনার লেভেল অথবা রুট লেভেলের হয়ে থাকেন তাহলে আপনাকে আমি একটি একটি টিপস দিচ্ছি। টিপসটি হচ্ছে যে ছোট ছোট বালকণা বিন্দু বিন্দু জল ঘরে তোলে মহাদেশ সাগর অতল, আপনি একদিনে যেমন হিউজ পরিমাণ কাজ পাবেন না
ঠিক তেমনি আপনাকে বড় ধরনের প্রজেক্টও প্রথমে দেওয়া হবে না। আপনার প্রোফাইলটা চেক করে অবশ্যই ক্লায়েন্ট আপনার সাথে ডিলিং করবে, এটা আপনাকে মনে রাখতে হবে। সুতরাং প্রোফাইল ভারী করতে হলে আপনাকে ছোট ছোট কাজ গুলো করে আপনাকে প্রফেশনাল প্রোফাইল করে নিতে হবে। সুতরাং এই ছোট কাজটি আপনার জন্য নতুন হিসেবে মন্দ নয়। সো আমি এবার যে কাজটি করব কাজ শুরু করতে যাচ্ছি। সো প্রথমত এখানে কিওয়ার্ড দিয়েছে রেস্টুরেন্ট। সো রেস্টুরেন্ট বেসড ইউএসএ স্টেটের যে চারটি আমাকে স্টেট দিয়েছে সেই স্টেটের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের জিমেইল গুলো আমাকে কালেকশন করতে বলেছে এবং পাশাপাশি হটমেল এবং পাশাপাশি ইয়াহু এর ইমেল গুলো। সো আমি এবার শুরু করছি। সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে গুগলের মধ্যে। গুগলে যাওয়ার পরে সরাসরি আপনাকে যে জিনিসটা লিখে সার্চ দিতে হবে সেটি হচ্ছে সেন্স টুল ক্রোম এক্সটেনশন। এই ক্রোম এক্সটেনশনটা আপনি অবশ্যই আপনার কম্পিউটারের মধ্যে সেট করে নেবেন। সো আমি কম্পিউটারের মধ্যে সেট করে নিয়েছি, অর্থাৎ সরাসরি আপনি যখন গুগলে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনি ক্রোম এক্সটেনশন যেটি দেখতে পাচ্ছেন সেই ক্রোম এক্সটেনশনটা অবশ্যই আপনার কম্পিউটারের মধ্যে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পরে আপনাকে নেক্সট একটি ট্যাব ওপেন করতে হবে। ট্যাব ওপেন করার পরে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে সরাসরি যে সার্চ বার দেখতে পাচ্ছেন সেই সার্চ বারে লিখবেন সাইট কোলন ফেসবুক ডট কম ডাবল কোটেশন নিউ ইয়ার ডাবল কোটেশন শেষ, আবার একটু স্পেস দিবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাবল কোটেশন শুরু রেস্টুরেন্ট, এরপরে আপনি এখানে ডাবল কোটেশন শেষ করবেন, এরপর অ্যাট দ্য রেট অফ কোটেশন দিয়ে অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, এরপর আপনি কোটেশন শেষ করবেন। আমি একটু জুম করছি, একটু বড় করছি, বড় করলে আপনার সুবিধা হবে সেটি দেখতে। সো আপনি স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করবেন। সো আমি আবারও একটু ব্যাখ্যা করছি। প্রথমত আপনাকে লিখতে হবে সাইট, এরপর কোলন, এরপর ফেসবুক দিবেন। সো ফেসবুক কেন দিবেন সেটা একটু বলছি। প্রথমে আমি এখানে লিখেছি যে ফেসবুক। সো আপনি ফেসবুক দিয়ে আগে সার্চ করবেন, এরপর টুইটার দিয়ে সার্চ করবেন, এরপর আপনি ইনস্টাগ্রাম দিয়ে সার্চ করবেন, দ্যাটস ইট। এবার আপনি লিখবেন নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক প্রথম যেটি স্টেট সেই স্টেটটা আমি লিখেছি, এরপর আপনি সান ফ্রান্সিসকো লিখবেন, এরপর সান দিয়েগো লিখবেন, এরপর আপনি টেক্সাস লিখবেন, এরপর যেটি সেটি হচ্ছে আপনি ডাবল কোটেশন শেষ করবেন, এরপর একটি স্পেস দিবেন, ডাবল কোটেশন দিবেন আবার, এরপর আপনি রেস্টুরেন্ট লিখবেন। রেস্টুরেন্ট হচ্ছে কিওয়ার্ড আমি এখানে লিখেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ডকের মধ্যে লিখেছি যে রেস্টুরেন্ট কিওয়ার্ড দিয়েছে, সুতরাং আমি এখানে রেস্টুরেন্ট লিখেছি, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ডাবল কোটেশন শেষ করবেন, স্পেস দিবেন, এরপর ডাবল কোটেশন আরম্ভ করবেন, এট দ্য রেট অফ জিমেল দিয়ে শুরু করলে আপনি জিমেল প্রথমে জিমেল চেয়েছে, সুতরাং আমি এখানে জিমেল লিখেছি, তার মানে জিমেলের পরে ইয়াহু লিখবেন, ইয়াহুর পরে হটমেল। এভাবে পর্যায়ক্রমে 500 ইমেল আপনাকে কালেকশন করে দিতে হবে। এই কাজটুকু করতে সর্বমোট আপনার 2 মিনিট প্রয়োজন হবে, এর বাইরে বেশি প্রয়োজন হবে না। যেহেতু আপনি নতুন বা বিগিনার লেভেলের, সুতরাং স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি সবকিছু আমি দেখাচ্ছি যাতে করে আপনি একটি ভিডিও এর মাধ্যমে পুরো বিষয়টি বুঝে ফেলতে পারেন। সো আমি নেক্সট অপশনে চলে যাচ্ছি। এরপর আপনি এইভাবে লিখবেন, লিখার পরে আপনি যদি এবার এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করলে আপনি এই ধরনের ইন্টারফেস অনেকগুলো পেজ খুঁজে পাবেন। এইভাবে পেজ খুঁজে পাওয়ার পরে আপনি এখানে আরেকটি বিষয় মনে রাখবেন যে আমি এখানে 1-2 তে আমি ফার্স্ট পেজে আসি, আপনি এরপরে সেকেন্ড পেজে চলে যাবেন, এরপর থার্ড পেজে। এভাবে যদি আপনি সার্চ করেন তাহলে এভাবে অনেকগুলো ইমেল আপনি একেবারে খুঁজে পাবেন। সো এবার যে কাজটি করবেন, এভাবে সার্চ দেওয়ার পরে আপনি এতটুকুতে, অর্থাৎ আপনি ফার্স্ট পেজে আসেন, ফার্স্ট পেজে থাকার পরে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন সেন্স টুলটি আমি এক্সটেনশন হিসেবে অ্যাড করে নিয়েছি সেটিতে আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে সরাসরি এই যে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রেপ ইমেলস, স্ক্রেপ ইমেলস আপনাকে ক্লিক করতে হবে। অলরেডি আমার চলে এসেছে যে অনেকগুলো ইমেলস এখানে আমার কিন্তু চলে এসেছে, আমি একটু বড় করে দেখাচ্ছি জুম ইন করে। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেল চলে এসেছে, কয়েকটি ইমেল চলে এসেছে, জাস্ট কন্ট্রোল এ প্রেস করে সেটি কপি করবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেন কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে মাইক্রোসফট এক্সেলের একটি পেজ নেবেন। পেজ নেওয়ার পরে জাস্ট এইখানে আমি এটি কেটে দিচ্ছি, এটি আমি কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে পেস্ট করছি। পেস্ট করার পরে দেখুন কয়টি হয়েছে। সো এবার এখানে আপনাকে র‍্যাপ টেক্সটে ক্লিক করতে হবে। র‍্যাপ টেক্সটে ক্লিক করার পরে কয়টি ইমেল হয়েছে একাধারে আমি দেখাচ্ছি, প্রায় 46টি ইমেল কিন্তু আমার হয়ে গিয়েছে, দ্যাটস ইট। এবার আমি ফার্স্ট ফেজে ইমেল গুলো কালেকশন করেছি, আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আমি দেখাচ্ছি নেক্সট নিউ ইয়র্কের জায়গায় যদি আমি অন্য একটি স্টেট সিলেক্ট করে দিই, স্টেটটা আমি এবার দেখাচ্ছি,
এবার সান ফ্রান্সিসকো দিয়ে আমি সার্চ দিব। সার্চ দেওয়ার পরে কি আসে দেখাচ্ছি, জাস্ট পেস্ট করছি, সান ফ্রান্সিসকো চলে এসেছে। এবার আমি এন্টারপ্রাইজ করলাম, এন্টারপ্রাইজ প্রেস করার পরে এটি এখন ফার্স্ট পেজে রয়েছে। আমি দেখাচ্ছি খুঁটিনাটি, এটি আমার ফার্স্ট পেজে রয়েছে। আপনি ফার্স্ট পেজে সার্চ দেওয়ার পরে সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, এবার নেক্সটে ক্লিক করেন, এগুলো পেজে যখন যাবেন তখন আপনি হিউজ পরিমাণ ইমেল একাধারে কালেকশন করতে পারবেন। সো আমি সান ফ্রান্সিসকো সার্চ দিয়েছি, এরপর সান চেঞ্জ টুলে ক্লিক করছি, স্ক্যাপ টুলের মধ্যে ক্লিক করছি, এটি চলে এসেছে। এবার আমি এটি কপি করছি, কন্ট্রোল এ প্রেস করে সিলেক্ট করলাম, এরপর কপি করছি। কপি করার পরে আবার চলে যাব আমি আমার যে ফাইল সেই ফাইলের মধ্যে। আমি এবার এখানে আমি সেটি কন্ট্রোল বি প্রেস করে এবার আমি প্রেস করব। এবার দেখুন চলে আসছে আরো বেশ কয়েকটি ইমেল। এবার আপনাকে র্যাপ টেক্সটে ক্লিক করতে হবে, র্যাপ টেক্সটে ক্লিক করার পরে এটি একটু বড় হয়ে যাবে। অনেক সময় এটি বড় হতে চায় না আপনার গাবড়ানোর কারণে, জাস্ট আপনাকে সেটি সাজিয়ে আপনার ক্লায়েন্টের কাছে সাবমিট করতে হবে। র‍্যাপ টেক্সট করার পরে আমার টোটাল ইমেল কয়টি হয়েছে সেবার একটু দেখাচ্ছি। জাস্ট আপনি স্ক্রলিং করে চলে আসলে এখানে প্রায় টোটাল আমার এই 188টা কিন্তু কালেকশন হয়ে গিয়েছে। এইভাবে আপনি যদি ইমেলগুলো কালেকশন করেন, সর্বোচ্চ আপনার আমি বড় জোর আপনাকে দিচ্ছি যে আপনি যদি এক্সপার্ট ফোন করতে করতে সর্বোচ্চ আপনার 5 মিনিট পর্যন্ত প্রয়োজন হতে পারে। সুতরাং আপনি অনায়াসে 2 মিনিট 3 মিনিট খরচ করে যদি $20 আর্নিং করতে পারেন তাহলে কিন্তু মন্দ নয় বিগিনার লেভেলের। এবার আমি জিমেইল আমি চেঞ্জ করে দিচ্ছি, জিমেইল এর জায়গায় যদি ইয়াহু দেই, আমি ইয়াহুটা এখান থেকে কপি করে নিচ্ছি। এভাবে আপনি একবার নিউ ইয়র্ক দিবেন, একবার সান ফ্রান্সিসকো দিবেন, সান দিয়াগো দিবেন, টেক্সাস দিবেন, এভাবে চেঞ্জ করে করে যখন আপনি দিবেন আপনি হিউজ পরিমাণ জিমেইল এখান থেকে কালেকশন করে নিতে পারবেন অনায়াসে। তো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি ইয়াহু দিয়ে সার্চ দিই, এন্টার দিই। এন্টার দেওয়ার পরে জাস্ট ফার্স্ট পেজে এটি দেখাচ্ছে, অন্য একটি দেখাচ্ছে। আমি ইয়াহু না দিয়ে হটমেল দেই, এখানে সান ফ্রান্সিসকো দেখাচ্ছে না, আমি জাস্ট নিউ ইয়র্কের সেট করি। নিউ ইয়র্কের আমি সেট করেছি ইয়াহু দিয়ে। এবার যদি আপনি সান ফ্রান্সিসকো দিয়ে সার্চ দেন তাহলে অবশ্যই এখান থেকে অনেকগুলো ইমেল আবার খুঁজে পাবেন। এইভাবে আপনি বারবার ইমেল গুলো কালেকশন করে নিতে পারবেন অনায়াসে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইমেল কালেকশন করতে হয়। প্রথমত আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট কি চাইছে, ক্লায়েন্টের ডিমান্ড বা রিকোয়ারমেন্ট অনুসারে আপনাকে প্রজেক্টটা সাজাতে হবে স্টেপ বাই স্টেপ। আপনি প্রথমে যে কাজটি করবেন সেই কাজটি আমি একটু রিপিট করছি, আপনাকে একটি ডক ফাইলের মধ্যে ডিটেলস গুলো লিখতে হবে। ডিটেলস গুলো লেখার পরে সেই ডিটেলস গুলো অনুসারে কাজ করতে হবে। এরপরে আপনি চলে যাবেন সরাসরি এক্সেল এর মধ্যে। এক্সেল ওপেন করার পরে আপনি স্টেপ বাই স্টেপ নাম্বারিং করে তারপরে আপনি ইমেল গুলো সাজাবেন। এরপর আপনি সরাসরি চলে যাবেন গুগল এক্সটেনশন এর মধ্যে, তার মানে গুগলের মধ্যে যাওয়ার পরে সার্চ টুল লিখে যখন আপনি সার্চ দিবেন তখন এটি ক্রোম এক্সটেনশনে আপনি সেটি অ্যাড করে নেবেন। এরপর ইমেল গুলো এইভাবে এই প্রসেসে কালেকশন করে নেবেন। এই লাইনটি আপনাকে লিখতে হবে, অন্য কোনো একটি জায়গায় আপনি কপি করে নেবেন অথবা আপনি এটি লিখে রাখবেন। লেখার পরে যদি আপনি এইভাবে বারবার ইউজ করেন তাহলে কোনো প্রবলেম নেই এবং স্টেপ বাই স্টেপ আপনি বারবার কাজ করতে পারবেন। আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি যে ফাইবার মধ্যে বড় ধরনের প্রজেক্ট আপনার প্রয়োজন নেই নতুন হিসেবে, আপনাকে মনে রাখতে হবে ছোট ছোট কাজগুলো করে যদি আপনি আপনার প্রোফাইলটাকে ভারী করতে পারেন, সাজাতে পারেন, তাহলে আপনার পিছনে ফিরে তাকাতে হবে না। আর একটি কথা বলে রাখা ভালো, আপনি যদি রিলেশন ডেভেলপ করতে পারেন ফাইবারের মধ্যে ক্লায়েন্টের সাথে তাহলে তাকে ফাইবারের বাইরে নিয়ে এসে আপনি আউট কাজ করতে পারেন। এতে আপনার দুটো বেনিফিট, আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন এবং আপনার সার্ভিস চার্জ যেটা সেটি ফাইবারকে দিতে হচ্ছে না, এতে করে আপনি বেশি বেনিফিটেড হবেন, তার মানে আপনি অ্যামাউন্টের পরিমাণ বেশি পাবেন এবং পাশাপাশি টিপস পাবেন যদি রিলেশন ডেভেলপ করতে পারেন। এবার আমি কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করছি। যদি সরাসরি ফাইবার মধ্যে চলে আসি, আমি সার্চ দেই ইমেল কালেকশন নিয়ে, এখানে আপনারা অনেকগুলো গিগ দেখতে পাচ্ছেন। এখানে অনেকেই কাজ করছে যে আপনার মতো যারা বিগিনার লেভেল রয়েছে ডাটা এন্ট্রির কাজ, ডাটা এন্ট্রির কাজকে অনেকে কিন্তু পছন্দ করেন না। আমি বিগিনার লেভেলদের জন্য আমি মনে করি এটি অক্সিজেনের মতো, কেননা আপনাকে মনে রাখতে হবে ছোট ছোট কাজগুলো করে আপনাকে এগিয়ে যেতে হবে। সো এই প্রথম যে গিগটি সেই গিগটি প্রায় 49 44.9 ratings এবং 36 বার এটি সেল হয়েছে এবং
আই উইল ডু ডাটা এন্ট্রি, ইমেল কালেকশন, ওয়েব স্ক্র্যাপিং ডাটা, যে কাজটি দেখালাম সেটি হচ্ছে এটি। সো আমি এটি ওপেন করছি। এই ওপেন করার পরে এটির মধ্যে কি কি রয়েছে সেটি আমি একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। বেসিক সে ডিমান্ড করেছে $30, স্ট্যান্ডার্ড সে $50, এবং প্রিমিয়াম সে $120 সে এখানে দিয়ে রেখেছে, এবং ইউনাইটেড স্টেটের এবং তার রেটিংস আপনারা দেখতে পাচ্ছেন, এবং সে তার প্রোফাইলটা সাজিয়েছে, তার মানে গিগটা সাজিয়েছে এই বিষয়গুলো দিয়ে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে সুন্দর করে একটি আইকেসি গিগ আপনাকে তৈরি করতে হবে। আইকেসি গিগ বলতে যে গিগটি দেখে চোখ পড়ে এবং সরাসরি আপনি অনেকগুলো কাজের অফার পান ফাইবার থেকে। সুতরাং আপনাকে কিভাবে আইকেসি গিগ তৈরি করতে হয় আমি আমার চ্যানেলের মধ্যে ফাইবার করে একটি প্লেলিস্ট সাজিয়েছি, ওখানে প্রায় 8টির মতো ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো দেখে আপনি নিশ্চিত একটি ফাইবারের মধ্যে তার মানে প্রফেশনাল একটি ফাইবার তৈরি করে ফেলতে পারবেন। এই যে আমি এখানে লিখে রেখেছি ফাইবার আর্নিং টিউটোরিয়ালস, অর্থাৎ 8টির মতো ভিডিও দিয়েছি, আশা করি সেই ভিডিওগুলো দেখে আসবেন। এতে করে আপনি নতুন হলে আপনার ভিডিওগুলো আশা করি কাজে লাগবে। স্পন্টানিয়াসলি যদি আপনি আর্নিং করতে চান, তার মানে আপনি র্যান্ডমলি আর্নিং করতে চান, আপনাকে কিছু মেথড ফলো করতে হবে। সেই মেথডগুলো পর্যায়ক্রমে আমি আলোচনা করব। স্টেপ বাই স্টেপ লার্নিং অ্যান্ড আর্নিং টিপের ভিডিওগুলো দেখতে থাকুন। নিজের ক্যারিয়ারকে চেঞ্জ করার জন্য আপনার একটি সিদ্ধান্তই যথেষ্ট, এবং আমার এখানে প্রায় 730টির মতো ভিডিও দেওয়া রয়েছে, এবং কোনো না কোনো ভিডিও আপনাকে আকৃষ্ট করবে এবং আপনার লাইফকে চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং এখানে দেখতে পাচ্ছেন 730টির আজকের মতো ভিডিও। সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্ট করুন, লাইক দিন। আই ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।